নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশন বিভিন্ন এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জি কে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে আশিটি শূন্য পদে এখানে নিয়োগ হবে পশ্চিমবঙ্গ সমস্ত জেলাগুলো থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন তো কোন পোস্টে এখানে নিয়োগ হবে এবং এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে সীমা কত কি হতে হবে কি করে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে কত টাকা স্যালারি আপনারা এখানে পাবেন অফিসিয়াল নোটিস আপনারা কি করে ডাউনলোড করতে পারবেন সমস্ত বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে পারেন এবং অতি অবশ্যই আপনারা প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে ইয়োগা ইনস্ট্রাক্টর পোস্টে নিয়োগ হবে পুরুষ প্রার্থীদের জন্য এখানে চল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে এই পোস্ট অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এখানে পার মান্থ আট হাজার টাকা করে দেওয়া হবে বত্রিশটা সেশন পার সেশন দুশো পঞ্চাশ টাকা করে আর মহিলা প্রার্থীদের জন্য এখানে চল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে পার মান্থ এখানে স্যালারি হিসেবে দেওয়া হবে পাঁচ হাজার টাকা কুড়িটা সেশন পার সেশন এখানে দুশো পঞ্চাশ টাকা করে দেওয়া হবে সিলেকশন প্রসিডিওরটা দেখে রাখুন এখানে প্রার্থীদের অ্যাকাডেমিক মার্কস এবং ডেমনস্ট্রেশন আর ইন্টারভিউর ভিত্তিতে এখানে প্রার্থীদেরকে বেছে নেওয়া হবে এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে বলে রাখি এই পোস্ট অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে সেই সঙ্গে প্রার্থীদের এক বছরের ইয়োগা অ্যান্ড সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে ওয়াই বিসি এর রান করা যে কোনো ইনস্টিটিউট থেকে প্রার্থীদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ ইয়োগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথির রেজিস্ট্রেশন থাকতে হবে এবং প্রার্থীকে অতি অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে টোটাল স্কেল অফ স্কোরিং রয়েছে পঞ্চাশ মার্কসের মাধ্যমিক থেকে এখানে নেওয়া হবে পনেরো মার্কস এক বছরের ইয়োগা অ্যান্ড নেচারোপ্যাথির সার্টিফিকেট কোর্সের ওপর এখানে থাকবে পনেরো মার্কস ডেমনস্ট্রেশনের উপর এখানে দশ মার্কস থাকবে এবং ইন্টারভিউর ওপর এখানে দশ মার্কস থাকবে আমি এখানে যে এজ লিমিটের কথা বললাম সেটা জেনারেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বললাম রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন বন্ধুরা এই নোটিসটি বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি হুগলি জেলার তরফ থেকে পশ্চিমবঙ্গ সমস্ত জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন পুরো কন্ট্রাকচুয়াল পোস্ট কি করে আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি ইন্টারেস্টেড ক্যান্ডিডেটসদেরকে বলবো অ্যাপ্লাই করার আগে অতি অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিসটিকে ডাউনলোড করে নিজেরা ভালো করে পড়ে বুঝে এরপর আবেদন করবেন এই চাকরির জন্য প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে স্ক্রিনে আপনারা একটা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এই ওয়েবসাইটটি গিয়ে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আবেদন আপনারা শুরু করতে পারবেন সাতাশ ডিসেম্বর দু হাজার তারিখ থেকে এবং আবেদন করার শেষ তারিখ হলো এগারোই জানুয়ারি দু তারিখ পর্যন্ত প্রার্থীদেরকে এখানে একশো টাকার ডিমান্ড ড্রাফট কাটতে হবে জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে এবং এসসি এসটি আর ওবিসি প্রার্থীদের এবং অন্যান্য রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদেরকে এখানে পঞ্চাশ টাকার ডিমান্ড ড্রাফট কাটতে হবে ডিমান্ড ড্রাফ্ট কাটতে হবে ইন ফেভার অফ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি হুগলি অ্যাকাউন্ট নম্বর এনএইচএম পেবেল অ্যাট কলকাতা প্রার্থীদেরকে ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্মের হার্ড কপি এবং সেই সঙ্গে ডিমান্ড ড্রাফ্টের ডিমান্ড অরিজিনাল ডিমান্ড ড্রাফ্ট একটা সিল্ড অ্যান্ডভেল ভরে নির্দিষ্ট অ্যাড্রেসে জমা করতে হবে অ্যাড্রেসটি হলো অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিআরএস ক্যাম্পাস বড়বাজার চিচুড়া হুগলি সেভেন ওয়ান টু ওয়ান জিরো ওয়ান সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে আপনাদেরকে আঠেরো এক দু হাজার চব্বিশ তারিখ বাই হ্যান্ড অথবা স্পিড পোস্ট কিংবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আপনারা এই অ্যাড্রেসের ড্রপ বক্সে আপনারা জমা করতে পারেন বন্ধুরা গুরুত্বপূর্ণ তারিখগুলো আরও একবার দেখে নিন আবেদন আপনারা শুরু করতে পারবেন সাতাশ ডিসেম্বর দু হাজার তেইশ তারিখ থেকে অনলাইনে আবেদন করার শেষ তারিখ হল এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ এবং অফলাইনে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের হার্ড কপি আর ডিমান্ড ড্রাফট জমা করার শেষ তারিখ হলো আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ এই চাকরির অফিসিয়াল নোটিস ডাউনলোড করতে এবং অ্যাপ্লাই লিঙ্ক পেতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিওর ডিসক্রিপশানে সেখানে আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই চাকরিটি সম্পর্কে টেক্সট আকারের ডিটেলসে পড়তে পারবেন পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে আসতে হবে নিচে আপনারা ইম্পর্ট্যান্ট লিঙ্কস বলে একটা সেকশন দেখতে পাবেন তার নিচে অফিশিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে ডান পাশে ক্লিক হেয়ার বলে লেখা থাকবে সেই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে অফিশিয়াল নোটিস ডাউনলোড করে নিতে পারবেন এবং এই ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশানেই আপনারা অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবেন বন্ধুরা আজ তবে এখানেই শেষ করছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যতটা সম্ভব ভিডিওটিকে লাইক আর শেয়ার করে পৌঁছে দিন প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের কাছে বিভিন্ন চাকরির রেজাল্ট অ্যাডমিট কার্ড এবং নিয়মিত জিকে কুইজ পেতে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা ইউটিউবের তুলনায় আরও বেশি আপডেটস পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবেন আমি আবারও চলে আসব অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ